বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অবশ্যই আমার প্রত্যেকটি কথা আপনারা শুনবেন এবং আমার গুরুত্বপূর্ণ কথার শেষে ক্লাসটি স্টার্ট হবে আপনাদের রিকোয়েস্টের কোর্স আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি গতকাল থেকে তো গতকালকে আমি যেটা আপলোড দিয়েছি সর্বপ্রথম আপনাকে একশত শব্দ শিখতে হবে যদি চল্লিশ থেকে আশি পার্সেন্ট কথা বলা শিখতে চান বা বলতে চান দর্শক গতকালকের ভিডিওটি যারা এখনও দেখেন নাই আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে উইথ কমেন্টস বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব আপনারা জাস্ট টাচ করে গতকালকে যে একশোটি ভিডিও সরি একশত শব্দ দিয়ে যে ভিডিওটি আপলোড দিয়েছি এই ভিডিওটি অবশ্যই দেখে একশত শব্দ মুখস্থ করে নেবেন দর্শক ওয়েলকাম ব্যাক কেমন আছেন আমি জানি অনেক ব্যস্ত আছেন অনেকেই অনেক ট্রাই করতেছেন পারতেছেন না অনেকে পারতেছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স ক্লাস নাম্বার টু একে একে ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে যারা একেবারেই ভিগিনার আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো গোছানোভাবে ক্লাসগুলো তৈরি করব তবে আমি আবারও বলতেছি যদি আপনার সময় না থাকে তাহলে কি করবেন জাস্ট ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন যখন সময় হবে আপনার ফেসবুকে ঢুকে অবশ্যই ভিডিওটি স্টাডি করবেন এতে খুব সহজে শিখতে পারবেন দর্শক ক্লাসটি শুরু করার পূর্বে আমি আপনাদের ছোট্ট একটা সময় নষ্ট করব। তবে ছোট্ট সময় নষ্ট করবো এই কথা বললে ভুল হবে কেন ভুল হবে কারণ আমার জানা মতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই অ্যারাবিক ফুলকুষ্টি ক্রয় করেছেন সাকসেস হয়েছেন আমি ভালো রেসপন্ড পেয়েছি ইনশাল্লাহ আপনিও পারবেন দর্শক হয়তো বলবেন যে এই ভাই টাকা দিতে হবে এটা সেটা স্বাভাবিক আমি কষ্ট করে তৈরি করেছি আপনি তার বিনিময়ে আমাকে সামান্য হাদিয়া দিচ্ছেন তাই তো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার মোবাইলে সাজানো গোছানোভাবে আরবিতে কথা বলার পাশাপাশি ইংলিশে কিভাবে আপনি পারদর্শিতা অর্জন করবেন সব কিছু আমি আপনাকে দেবো স্পেশাল অফার আছে কথাগুলো মন দিয়ে শুনবেন আর ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি হচ্ছে আমার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ তবে আমাকে সবাই হোয়াটসঅ্যাপে ফাইনালি অ্যাড করার জন্য চেষ্টা করবেন যদি হোয়াটসঅ্যাপে না পারেন নো প্রবলেম আপনি আমাকে ইমুতে কন্ট্যাক্ট করবেন ইমুতে কন্ট্যাক্ট করার পর আমি বিকাশ নাম্বার দেবো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন বিকাশ করবেন আমি সব কিছু আপনাকে বলে দেবো দর্শক এই কোর্সটি আপনি কেন ক্রয় করবেন এবং কিভাবে পাবেন আমি এক এক করে সব কিছু বলতেছি কারণ আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন তবে অনেক আগে সেটি হচ্ছে যে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতা লেখার সময় আমার আর আপনার নেই আমি আমি জানি সেটা একজন আরও প্রবাসী অনেক ব্যস্ত থাকেন তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই সাজানো গোছানোভাবে আপনাকে যদি আমি একটি বই দিই বা আমার কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে দর্শক আমাদেরকে শিখতে হবে কিভাবে যোগ যুগ ধরে আরব প্রবাসী ভাইয়েরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আরবিতে কথা বলা শিখতে হবে সে সিস্টেমে আমি আপনাদের জন্য একশো চুয়ান্ন পেজের এই বইটি তৈরি করেছি সম্পূর্ণ লোকাল ভাষার অনুরূপ উক্ত আরবি ভাষা বইটির সর্বপ্রথমে তেরোশো থেকে শত শব্দ অর্থ দেওয়া আছে দেন বিভিন্ন ধরনের ডায়লগ বা কনভারসেশন দেওয়া আছে এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য হচ্ছে বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে উক্ত বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল একটি অ্যাপস আপনি ইনস্টল হয়ে যাবে অ্যান্ড দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি নেট ব্যতীত বইটি স্টাডি করতে পারবেন এবং এই বইটি যদি আরও সহজে আপনি শিখতে চান উক্ত বইয়ের পেজ একের ভিডিও মেক করা আছে একশত ভিডিও ক্লিপ এক একটি পেজ এক একটি ভিডিও আমি খুবই স্পেশালভাবে ভিডিওগুলো মেক করেছি ভিডিওগুলো কোথায় পাবেন তাই তো এটা আপনার প্রশ্ন দর্শক আমার একটা প্রাইভেট গ্রুপ আছে স্পেশাল একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে কোনো ডিস্টার্ব হবে না ওইখানে আপলোড দেওয়া আছে খুবই সুন্দরভাবে আমি সাজানো গোছানোভাবে ভিডিওগুলো আপলোড দিয়েছি ওই গ্রুপে আমি আপনাকে ফেসবুক গ্রুপে অ্যাড করিয়ে দিব অ্যাড করিয়ে দেওয়ার পর আপনার ফেসবুকের মাধ্যম হয়ে আপনি আমার ফেসবুক গ্রুপে ঢুকে এক এক করে অডিও প্লাস ভিডিওগুলো স্টাডি করবেন আপনার যখন সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন আমার সাথে কোনো কথা বলতে হবে না দর্শক দর্শক এই যে আরবি ভাষা বইটি এবং উক্ত আরবি ভাষা বইয়ের যে পেজ আকারে ভিডিওগুলো মেক করেছি এই ফুল কোষটি হচ্ছে বাংলার এক হাজার টাকা আর এই ফুল কোষটি যদি আপনি ক্রয় করেন সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আটশত পেজের তিনটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন যে তিনটি বই আমি সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি সো আর দেরি না অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখেন এখানে সর্বপ্রথম আমি যেই শব্দটি লিখেছি কি লিখেছি আগে আমরা দৈনন্দিন জীবনে ইন ডেলি লাইফ প্রায়শ বলে থাকি আগে তুমি যাও পরে আমি যাবো আগে তুমি টাকা পাবা না পরে তুমি টাকা পাবা দর্শক কিভাবে বলবো আমি আগে তোমাকে দেখেছি বাট এখন চিনতে পারতেছি না সামথিং লাইক দ্যাট সুপ্রিয় দর্শক তো এ আগে বোঝাতে আমরা গাবল শব্দটি ব্যবহার করব। যেমন হচ্ছে দেখেন আমি যদি বলি আগে আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন আগে আমার বাবা তাহলে আগে মানে কি গাবল আমার মানে কি মালানা বাবা মানে আবু মানে বাবা অথবা বাবা মানে বাবা বলতে পারেন নো প্রবলেম ইউ ক্যান সে ভেরি ইজিলি দর্শক তাহলে গাভল মালানা বাবা সিলেন এখন সিলেন ইংলিশে বলতে গেলে কত কিছু চলে আসে ওয়াজ আসে এটা আসে সেইটা আসে বা এরা আরবি ভাষায় ব্যাকরণ সিস্টেমে যদি বলতে যে অনেক কিছু আসে ভাই প্লিজ ইউ ডোন্ট নিড টু আপনার এগুলো কোনো দরকার নেই জাস্ট বলবেন শব্দের সাথে শব্দ মিলিয়ে তাহলে গাভল মালানা আবু সুরুতা দাভেদ সুরুতা মানে কি পুলিশ দাভেদ মানে অফিসার ঠিক আছে গাভল মালানা বাবা সুরুতা দাওত এখন সুরুতা দাভেদ মানে পুলিশ অফিসার ছিলেন দর্শক আমি এখানে সুরুতা দাভেদ যে পরে দিয়েছি আগে দিলে কি হবে না হবে নো প্রবলেম তাহলে সুরুতা দাওয়াত গাভল মালানা বাবা তবে আমি যেভাবে প্রথম বলেছি এভাবে বললে হবে সমস্যা নেই দশক তাহলে আমরা এরপর লিখেছি কি ভাদেন পরে আচ্ছা আলহিনানা মাসগুল আলহিন মানে কি এখন আনা আমি মশগুল মানে ব্যস্ত আলহিন আনা মশগুল বাদেন আনা সাউই পরে আমি করব। বাদেন মানে পরে আনা মানে আমি সাউই মানে করার অর্থ আমরা ব্যবহার করবো তাহলে গাভল আগে বাদেন পরে এই যে বলে এগুলোকেই বলে বিপরীতার্থক শব্দ বাকি শব্দ দিয়ে আপনারা বাক্য মেক করবেন দর্শক এরপর লিখেছি আলহিন মানে এখন ইন্দামা মানে যখন বা তখন হিনি এখানে হুনাক ওইখানে দেহে খাসি বুকা বা অবলিক ইয়াপ যে কোনো একটি আপনি বলতে পারেন কান্না বুকা কান্না তারই কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে আমরা বলবো বায়ুন বিক্রি করা দর্শক লাস্ট আমি কি লিখেছি আমি লিখেছি বায়ুন আপনি আমাকে প্রশ্ন করেছেন সোয়াল মানি প্রশ্ন ইনতা বায়ুন এখন মানি তুমি আচ্ছা আমরা বাংলাতে একটু বলি তাই না তুমি কি বই বিক্রি করো তুমি কি বই বিক্রি করো তাহলে দেখেন এটাকে আমরা যদি হাবোধক বলি ইনতা বায়ুন বই মানে কি বই মানে হচ্ছে কিতাব ইন তা বায়ুন কিতাব তুমি বই বিক্রি করো নর্মাল স্বরে যদি বলি ইট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এটা হাবোধক একটি বাক্য হবে ইন তা বায়ুন তুমি বিক্রি করো কিতাব তুমি বই বিক্রি করো এখন আমি আপনাকে প্রশ্ন করবো দোস্ত তুমি কি বই বিক্রি করো আই হ্যাভ ই বি ইন বায়ুন কিতাব কিতাব মানে বই তুমি কি বই বিক্রি করো আশা করি বুঝতে পেরেছেন দর্শক এইভাবে আপনারা বাক্য মেক করবেন এখন আমি যদি প্রত্যেকটি শব্দ দিয়ে আমাকে অনেকে কমেন্টস করেছেন যে অ্যাটলিস্ট প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য মেক করবেন দর্শক আসলে তাহলে আমার ক্লাসটি উইল বি লংগার মানে বেশি লং টাইম হয়ে যাবে সো সরি আবার আপনারা আজকে আমাকে কমেন্টস একটু জানাবেন তো প্লিজ যে ডু ইউ লাইক গিরগির মানে আপনি কি গিরগির পছন্দ করেন না এই যে আমি বেশি কথা বলি বেশি গিরগির করি যখন বুঝাই ঠিক আছে দেখি কতজন কমেন্টস করেন গিরগির কি করতেই থাকবো ওকে আমাকে জানাবেন গিরগির করে বুঝালে আপনাদের জন্য মানে বেশি কথা বলে বুঝালে ভালো হয় নাকি জাস্ট শুধু শব্দ অর্থ বলে যাব দেখি দয়া করে আপনাদের কমেন্টসের উপর আমি দেখি কতটুকু ইন্সপায়ার হই আমি ওকে পাইন সবাই একটু করে কমেন্টস করবেন গিরগির পছন্দ করেন নাকি পছন্দ করেন না ঠিক আছে যারা পছন্দ করেন না ওরা একটা ব্যাড কমেন্ট করবেন যারা পছন্দ করেন সো গুড একটা গুড কমেন্ট করবেন প্লিজ এভরিবডি কমেন্টস ওকে এখন আসুন গারিব খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু গারিব মানে কি কাছে আর এর বিপরীতে তো কী হবে বাইদ মানি দূরে তাহলে কাছে বা নিকটে কাছে বা নিকটে বলতে পারেন আর দূরে বাইদ মানে দূরে তাহলে আমরা শিখেছি গরিব কাছে বাইদ দূরে এখন আমি আপনাকে প্রশ্ন করেছি দোকানটা কি কাছে আছে দোকান মানে কি মাহল 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 হায়দা মাহল ফি গারিব ফি মানে আছে গারিব মানে নিকটে হায়দা মাহল ফি গারিব মানে দোকানটা কি কাছে আছে মাহল মানি দোকান এখন উত্তর আপনি বলবেন লা লা না ওয়ালা 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 মানিও না বা জিনা লা হাদা মাহল জেহাদা বাঈদ জিহাদা জেহাদা জেহাদা মানে কি দূরে ওয়াজেদ মানিও সরি জেহাদা মানে বেশি ওয়াজেদ মানিও বেশি তাহলে এই জেহাদা এবং ওয়াজেদের সাথে আমরা যদি বাড়িত বসিয়ে দিই তাহলে কি হবে অনেক দূরে হবে লা না হাদা মাহল এই দোকানটি জেহাদা বাড়িদ অনেক দূরে আছে ঠিক আছে মুমকিন দর্শক বিভিন্নভাবে আমরা বাক্য মেক করতে পারি এই যে দেখেন আবার মুমকিন জিহাদা বাইদ সম্ভবত অনেক দূরে দর্শক দয়া করে আপনারা বাকি শব্দগুলো দিয়ে জাস্ট নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন অথবা আমাকে কমেন্টস করে একটু দুই একটা জানান যখন কোনো কিছু লিখবেন তখন ওইটা সহজে মুখস্ত হবেন এরপর লিখেছি ইস্তলাম কোনো কিছু গ্রহণ করা বিপরীতার্থকভাবে তর্ক বর্জন করা ইস্তেলাম গ্রহণ করা তর্ক বর্জন করা নেক্সট লিখেছি বিলাদাহ মানে জন্ম জম জন্ম বিলাদাহ মানে হচ্ছে জন্ম মাউত মানে মরণ বা মৃত্যু তাহলে জন্ম মিত্র বিপরীতার্থক তাই না ফাউজ জয় বিপরীতার্থক পরাজয় হাজিমা পরাজয় পাউজ জয় অ্যান্ড দেন যেটা লিখেছি মালুম জানা মো মালুম অজানা বা জানে না দর্শক এ মালুম মানে হচ্ছে জানা আবার আরেফ মানেও জানা আদ্রি মানেও জানা তারপর হচ্ছে আর এফ জানা মালুম জানা আদ্রি জানা এগুলো আবার এইগুলো দ্বারা ফারা অর্থ বলা হয় যখন এগুলোকে অজানা হবে সাথে এর আগে আপনি কী করবেন ইউ উইল রাইট বিফোর আপনি আগে লিখবেন যে মু কথাটি লিখবেন তাহলে না হয়ে যাবে যেমন আনা মালুম আমি জানি আনা মু মালুম আমি জানি না ইনটা মালুম তুমি কি জানো ওয়াল আনা মু মালুম হাদা ওয়েন মজুদ হাদা মানে এটা ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি আই হোপ ইউ আর গেটিং ভেরি জি আপনি খুব সহজে বুঝতেছেন দর্শক এই পেজে আমি সর্বপ্রথম যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে ক্যাফ মানে থামা ক্যাফ মানে কি থামা তাই না ওকে পাইন তাহলে বিপরীতার্থিক শব্দ যেটি হবে সেটি হচ্ছে এমসি মানে হাঁটা যেমন আপনি আমি আপনি হাঁটতেছেন আপনি আমি আপনাকে বললাম যে থামা ইয়া ক্যাফ ক্যাফ বা কোনো একটি গাড়ি যাচ্ছে আপনি গাড়িটাকে থামতে বলতেছেন ক্যাফ বলবেন আবার ক্যাফ মানে হচ্ছে কিভাবে এটাও হয় ঠিক আছে আর এমসি মানে হাঁটা তাহলে আমি যদি এখন এমসি দিয়ে একটি বাক্য তৈরি করি রু বা রু এমস চলো হাঁটি রু মানে যাওয়া আর এমসি মানে কি হাঁটা তো এরকম আপনি বলতে পারেন চলো হাঁটি অথবা বলতে পারেন আনা এবি এমসি আনা এবি মানে আমি চাই অথবা আনা আফঘা আমার দরকার বা আমি চাই এমসি শোয়াইয়া মানে একটু হাঁটতে চাচ্ছি শোয়া মানে একটু শোয়া মানে অল্প এমসি মানে হাঁটা ঠিক আছে তো মনে করেন আমি আর আপনি দাঁড়িয়ে আছি রাস্তায় সেক্ষেত্রে বলতে পারেন হাঁটো হাঁটো এমসি এমসি এইটা এভাবে বললে হবে বা এইভাবেই কিন্তু কথা বলে এমসি এমসি হাঁটো হাঁটো এরপর লিখেছি রহা সুখ বিপরীতার্থক মানে হচ্ছে হুব্বুন বা হুববুন মানে পছন্দ বা ভালোবাসা কারহা ঘৃণা বিপরীতার্থক শব্দ কারিম বা শারিফ মানে হচ্ছে ভদ্র ঠিক আছে আচ্ছা হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা আর কারহা মানে ঘৃণা আর কারিম বা শরীফ মানে ভদ্র গাইরে মুয়াদ্ধাভ মানে হচ্ছে অভদ্র দুখুল বা দাখেল মানে প্রবেশ বাররা বাহির ইজলিজ বা গাত মানে বসা ঘুম মানে উঠা যেমন আমি বসে আছি কোনো একজন ব্যক্তি আমাকে এসে বলতেছে ওল্লা ঘুম সুরা সুরা ঘুম ঘুম বা উঠো উঠো এরকম বোঝায় সুপ্রিয় দর্শক এখানে সর্বপ্রথম যেই শব্দটি লিখেছি সেটি হচ্ছে জেদিদ নতুন যেমন হতে পারে আপনি একজন নতুন কাস্টমার আমার কাস্টমার বা একজন সাবস্ক্রাইবার বা স্টুডেন্ট ঠিক আছে স্টুডেন্ট তো সেক্ষেত্রে এই যে নতুন স্টুডেন্ট তাহলে কি জেদিদ স্টুডেন্ট আচ্ছা এরপর স্টুডেন্টকে আরবিতে আবার তালেব মানে স্টুডেন্টও বোঝায় ঠিক আছে ওকে তাহলে জেদিদ মানে নতুন আবার আমরা যদি কোন একজন ব্যক্তিকে বলি আনা জেদ নফর আপনি মনে করেন কোনো আরব দেশে গেছেন আপনি নতুন কোনো কিছু জানেন না বুঝেন না আমি আপনাকে বলেছি এটা তুমি কি জানো ইনতা মালুম হাদা ওয়েন মজুদ বা ইনতা মালুম বা ইনতা একদের সাউ হাদা সৌগল তোমার দ্বারা কি এই কাজটি করা সম্ভব তখন আপনি কি বলতে পারেন যদি না জানেন তাহলে বলুন আনা জেদিদ নফর ওয়াল্লা আনা মাই আরফ ওয়াল্লা ওয়াল্লা মানি জিনা ওয়াল্লা মানি জিনা অথবা লা মানিও জিনা মাই মানে না আরেফ মানে হচ্ছে কি ফারা মাই আরেফ ফারি না বা জানি না আনা জেদিদ নফর আমি পারি না আবার আমি আপনাকে প্রশ্ন করেছি হুয়া জেদিদ সে কি নতুন আমি আপনাকে আবার বলেছি হাদা জেদিদ মালা বীজ এটা কি নতুন কাপড় ঠিক আছে এরকম আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি রহা মানে কি সুখ সুখ আসিফ মানে দুঃখ হ্যাঁ দুঃখ বা দুঃখ আমরা অনেক সময় এরকম বলি না বাংলাতে আইব মানে হচ্ছে দোষ সিফাত গুণ জেন ভালো মোঝেন ভালো না আদল মানে হচ্ছে ন্যায় আবার জুলুম মানে অন্যায় ন্যায় অন্যায় এখানে আমি জুলুম শব্দটি লিখি নাই সো সরি আদল মানে ন্যায় আবার জুলুম মানে হচ্ছে অন্যায় এরপর আনা মালুম আমি জানি দশক আনা মালমের উপর যে শব্দটি লিখেছে আদেল তাহলে আদল মানে কি নেয় আর জুলুম মানে কি অন্যায় বা অত্যাচার আমরা বলি অনেক সময় এরকম অত্যাচার করো কেন অন্যায় করো কেন ইনটা কুলিয়ম জুলুম জুলুম লেশ হ্যাঁ তুমি প্রতিদিন এত অন্যায় করো কেন আদা মাইসির হ্যাঁ আনা মুসলিম আনা আমেল ইনতা শরিকা আমি তোমার শরিকা মানে কি কোম্পানি আমেল মানে শ্রমিক আমি তোমার কোম্পানির শ্রমিক ইন কুলিয়ম জুলুম লেশ জুলুম এই যে জাস্ট কথা এইভাবে বললে কিন্তু আপনার বাক্যগুলো তৈরি হয়ে যাবে আঞ্চলিক ভাষার অনুরূপ বা গ্রামাটিক্যাল উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম এভাবে কিন্তু কথা বলে দর্শক এরপরে যেই শব্দটি লিখেছি সর্বপ্রথম হচ্ছে আনা মো মালুম আমি জানি না একটু আগে আমি কি বলেছি আনা মালুম আমি জানি এখন দেখেন আমি যদি বলি আনা মায়াদ্রি আমি আনা মো আমি জানি না আর এখন যদি আমি বলি আনা মাই আদ্রি হবে না অবশ্যই হবে যেহেতু আদ্রি মানিও জানা মাই আদ্রি মানি জানি না আনা মাই আমি জানি না হবে ঠিক আছে ইজি মানি আসা আর মাই ইজি মানি না আসা যেমন আপনি আমাকে বলতেছেন আমি আসবো এ ইজি শব্দটি কখনো ইন ফিউচারে যাবে কখনো অতীতে যাবে কখনও কন্টিনিউয়াসে যাবে যেমন আমি এসেছিলাম আনা ইজি আমি আসবো ইজি হুয়া আসতেছে সেই আসতেছে হুয়া ইজি এখন আপনি আমাকে ফোনের মাধ্যমে বলতেছেন হাবি ইজি হাবি ভি আনা ইজি আমি কি আসবো তখন আমি যদি বলি লা মাই ইজি তুমি এসো না মাইজি ইজি বলে দিব জাস্ট লা না তুমি এসো না দরকার নেই মোলাজেম লাজেম মানে কি দরকার বা অবশ্যই না দরকার নেই তুমি না বা আসার দরকার নেই দশক দর্শক লিখেছি ইয়ামিন ধানে আবার ইয়াচার বামে তাহাত নিচে ফক উপরে গিদ্দাম সামনে ওরা পিছনে রাখিজ সস্তা আসুন আমরা কয়েকটি বাক্য মেক করি ইয়ামিন মানে কি ডানে হাদা খাল্লি খাল্লি মানে কি রাখ বা রাখা হাদা মানে এই হাদা খাল্লি খাল্লি মানে রাখার ক্ষেত্রে বলবেন হাদা খাল্লি এটা রাখ ইয়ামিন ডানে রাখ আবার আপনি বলতেছেন সুনুফি ইয়ামিন ইয়ামিন ডানে কি আছে ইনতা তাল ইয়ামিন তুমি ডানে আসো তো ইয়াসার দিয়েও সেম সেম বাক্য হবে এরপর লিখছে তাহাদ তাহাত মানে কি নিচে ঠিক আছে তুমি নিচে বসো আমরা বলতে পারি না ইনতা গাদ মানে বসা ইনতা গাদ তাহাদ তুমি নিচে বসো তুমি উপরে বসো ইন গাদ গাদ তুমি উপরে বসো আবার আমরা এই বলতে পারি কুল্লু কার্টুন কার্টুনকে আরবিতে কার্টুনে বলা হয় কুল্লু কার্টুন সবগুলো কার্টুন তাহত তাহত সবগুলো কার্টুন নিচে রাখো খাল্লি মানে রাখো আবার খাল্লি মানে থাকার ক্ষেত্রেও বলা হয়ে থাকে দর্শক তাহত মানে কি নিচে রাখো আচ্ছা এখন দেখেন আবার আমি আপনাকে বলতেছি নিচে খুঁজে দেখো দাওয়ের মানে খোঁজা ইন তা দাওয়ের তাহত তাহাত ইন তা দাওয়ের তাহাত তুমি নিচে খুঁজে দেখো দশক কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আমি আবারও বলতেছি এগুলো যারা বিগিনার আছেন একেবারে নতুন যারা আছেন শুরুতে কিভাবে আপনি শিখবেন আমার কোর্স ফুল কোর্স যদি আপনি কমপ্লিট করেন আমি এর আগেও এরকম নতুনদের জন্য আরবি ভাষার শিক্ষা কোর্স একটি অফেন করেছি আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন ঠিক আছে তো অনেকেই জাস্ট ডো্ট টেক এনিথিং অনেকে আমাকে হঠাৎ করে কল দিয়ে বলতেছেন আমি আপনাকে গিফট করতে চাচ্ছি আপনার এটা দেন সেটা দেন বিকাশ নাম্বার দেন কেন কবে আমি আগে বেতন ছিল এত এখন আলহামদুলিল্লাহ আপনার এই চ্যানেল অনুসরণ করে এখন আমি কথা বলতে পারতেছি আমার কোম্পানি খুশি মোদীর খুশি আমাকে বেতন বাড়িয়ে দিচ্ছেন আমি বলেছি আলহামদুলিল্লাহ ভাই এতটুক ঠিক আছে কারণ প্রবাসীর টাকা প্রবাস জীবন অনেক কষ্টের জীবন এটা আমরা সকলেই বুঝি সো উনি খুশি হয়েছেন এতে আমি আমার সার্থকতা আলহামদুলিল্লাহ কেন এগুলো বলতেছি প্লিজ আপনার মনে কিছু নেবে না যেন আপনি একজন এগুলো জাস্ট মোটিভেটেড আমার যেন আপনি ইন্সপায়ার হন এবং খুব ভালো করে শিখেন একটু ধৈর্য সহকারে দর্শক এই পেজে আমি যে শব্দগুলো উপস্থাপন করেছি রুহ যাও আপনি আমাকে বলতেছেন এ আমি যাব যাও কি বলবেন ইন রু তুমি ওইখানে যাও ইনতা রু হুনাক তুমি হুনাক মানে ওইখানে ঠিক আছে বেসিক কনভারসেশন এগুলো বেসিক বললে ভুল হবে এগুলোই দিয়ে কিন্তু আরবিতে কথা বলা হয়ে থাকে আচ্ছা আবার আমি যদি প্রশ্ন করি আনা রু, আমি কি যাব। আনা রু দেখেন জাস্ট কথা শেষে ধাক্কা দিব আবার আপনি যাচ্ছেন আমি বলতেছি ইনটা রু তুমি কি আপনি যাইতে বলবেন নাম নাম মানে জি নাম আনা রু আমি যাইতেছি আমি ওখানে গিয়েছিলাম তো তাহলে কি বলবো না তখন একই কথা বলবো আনা রু হুনাক আমি আপনাকে বলতেছি তুমি ওখানে যাও না কেন ইনটা লেশ মাইরু হুনাক হুনাক লেশ মাই রু হুনাক লেশ মাই রু তুমি ওখানে যাও নাই কেন আপনি বলুন আনা আমি গিয়েছিলাম তো আনা রু হুনাক তাহলে গিয়েছিলাম তো যাও নাই কেন এখানে কত গ্রামাটিক্যাল সিস্টেম আসে তাই না ভাই ভাই প্লিজ আপনার এগুলো কিচ্ছু ফলো করবেন না এগুলো কোনো কিছু দরকার নেই অর্থ সঠিক শিখবেন গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত কথা বলবেন এটা আমার কথা না আমাদের সম্মানিত সিনিয়র প্রবাসী যারা আছেন ওনাদেরকে অনুসরণ করবেন এই জন্য আমি বলেছি ওই ধারাবাহিকতা বজায় রেখে আমি একটি কোর্স আপনাদের জন্য বই তৈরি করেছি খুব দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করে বইগুলো কিনে নেবেন এবং উক্ত বইয়ের একশোটি ভিডিও ক্লিপ পাবেন সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশ আটশত পেজে তিনটি বই সম্পূর্ণ ফ্রি পাবেন আশা করি বুঝতে পেরেছেন দর্শক এই পেজে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে আমি একটু সময় চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে আমি একটু এখানে কিছুক্ষণ একটু গির গির করবো দেখেন আচ্ছা তো আমরা চলে আসি কাম টু পয়েন্ট রু রু মানে কি বলেছে যাও আচ্ছা একটু আগে আমি কি বললাম যে আমরা কখনো রু শব্দ একটু অতীতে বর্তমানে ভবিষ্যতে তাহলে এটাও আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে কিভাবে বুঝবো ভাই আপনি একটু আগে বলেছেন রু ইন্টার রু তুমি যাও আবার আপনি একটু আগে বলেছেন আমি গিয়েছিলাম তো আনা রু আমি গিয়েছিলাম তো হুনা এটা কীভাবে বুঝবেন ভাই সেটা হচ্ছে অবস্থান বেদে আপনার কর্ম অনুযায়ী সিচুয়েশান অনুযায়ী আপনাকে বুঝতে হবে বলতে হবে যেমনটা হচ্ছে কি আপনি আমার আন্ডারে জব করতেছেন চাকরি করতেছেন আপনি ওই যে ওইখানে যাওয়ার কথা ঠিক আছে ওইখানে যাওয়ার কথা ছিল তো এখন আমি আপনাকে ওইখানে দেখি নেই আমি রুমে আসার পরে বললাম এই তুমি ওখানে যাও নাই কেন তখন আপনি যদি আনা রুহু নাক তখন আমি বুঝে নিব মানে আপনি গিয়েছিলেন তো এখানে এভাবেই কিন্তু হয় ওকে পাইনি এরপর হচ্ছে মাইরু যেও না ওকে পাইনি এরপর সুফ মানে কি দেখো সুপমানি দেখবো সুপমনি দেখেছিলাম ইনশাল্লাহ আনা সুফ বুকরা বুকরা মানে কি আগামীকাল ইনশাল্লাহ আনাসুফ বুকরা আমি আগামীকাল দেখব ওকে আচ্ছা ইন তা মাইসুফ তুমি দেখিও না আপনি কোথাও দেখতেছেন আল্লাহ মাইসুফ হাদা মাইসির হাদা মাইসির এটা উচিত না ইনতা মাইসুফ তুমি দেখিও না দশক এরপর লিখেছি কি আউয়াল আউয়েল মানে কি প্রথম আবার আখের মানে শেষ আউয়াল প্রথম বিপরীতার্থক শব্দ আখের মানে শেষ এখন আউয়াল শব্দটি আমরা কখন কীভাবে ব্যবহার করব। যদি আমি একটু বলি আপনাদের মাঝে সেটি হচ্ছে যে দেখেন প্রথম কার্টুনটি খোলো প্রথম আলমিরাটা খোলো প্রথম জানালাটি খোলো প্রথম দরজাটি খোলো জাস্ট আমি একটি কথা বলেছি আপনাদেরকে এরকম প্রথম প্রথম বুঝতে আউয়েল কথাটি ব্যবহার করবেন আমি বলেছি আউয়াল ইফতা হাদা কার্টুন আউ্য়াল ইফতা আমি আপনাকে বলতেছি আপনি কোনো একটি কাজ করতেছেন আমি বলতেছি প্রথম এটা খোলো না তারপর কাজটি করো আউয়াল ইফতা হাদা কার্টুন আউয়াল মানি সর্বপ্রথম মানে খোলো বা খোলা হাদা মানে এই কার্টুন মানে কার্টুন আউয়াল ইফতা হাদা কার্টুন বাদেন সাউই সুগল পরে কাজ করা বা বাদেন খাল্লি দাখেল মানে রাখো কোনো কিছু রাখার রাখতে বলতেছি বাদেন খাল্লি পরে রাখো দা ভিতরে রাখো বুঝতে পেরেছেন তো আশা করি বুঝতে পেরেছেন এরপর ফলে আখের মানে শেষ তাহলে হাদা আখের কালাম এটা শেষ কথা মুশকিলার মানে সমস্যা মো সমস্যা নেই সোয়াইয়া মানে অল্প ওয়াজেদ মানে বেশি আবার জেহাদা মানিও বেশি দর্শক সইয়া মানে কি অল্প ওয়াজেদ মানে কি বেশি আবার জেহাদা মানিও বেশি এই সইয়া শব্দটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি ঠিক আছে সইয়া সইয়া সাউই শোগল আস্তে আস্তে কাজ করো সাউই মানে করা শোগল মানে কাজ আস্তে আস্তে যাও শহা শইয়া রু আস্তে আস্তে যাও ঠিক আছে ওকে ফাইন এখন আসুন আরও গুরুত্বপূর্ণ অনেক বিপরীতার্থক শব্দ আজকে আপনাদের জন্য আমি রেখেছি সর্বপ্রথম এখানে লিখেছি গলত মানে ভুল তো ভুলের বিপরীতার্থক কী ভুল বা সঠিক ভুল বা ভুল সঠিক তাই না লেশ গলত কোন একটি কাজ করতেছেন লেস গলত লেস মানে কেন ভুল হয়েছে কেন ইন কালাম গলত তোমার কথায় ভুল আছে বা তোমার কথা ভুল হুয়েন অফার আলাতুল গলত অনেক বাক্য হতে পারে ভুয়া নফর মানে সেই লোকটি আলাতুল গলত সবসময় ভুল করে লেশ গলত ভুল করেছ কেন ওয়াল্লাহ গলত মাইসির ইসমে হাবিবি মোহাম্মদ ইসমে ইসমে শুনো ইসমে শুনো গলদ মাইসির ওকে গলদ মাইসির গলত ভুল করা উচিত না ঠিক আছে ইনতা মায়েকদের ইনতা গুল আনা তালেম ইনতা তুমি যদি মায়েকদের যদি সম্ভব না একদের মানে সম্ভব মায়েকদের সম্ভব না গুল বলো আমাকে বলো গুল মানে বলা বলো আনা তালিম আমি শিখাবো তালিম মানে শিক্ষা দেওয়া ঠিক আছে লকিন কিন্তু গলদ মাইসির আবার আমি বলতেছি কিন্তু ভুল করা ঠিক হবে না ওকে আচ্ছা দর্শক এরপর লিখেছি গলদের বিপরীত হবে সই সই মানে সঠিক ওকে তখন আমি কোন এই যে আমি একটু আগে একটু কথা বললাম না গলদ নিয়ে তখন আমি বলতে হাদা সই সাহ সা বা সই একই কথা ঠিক আছে কোনো একটি কাজ শেষ করেছেন বলতেছেন সা হাদা সই এটা কি ঠিক হয়েছে ওকে পাইনি এরপর একদের মানে পারবো বা সম্ভব মাই একদের সম্ভব না এখানে একটু টাইপিং আমি ভুল করেছি সো সরি এখানে হবে সম্ভব না মাই একদের সম্ভব না একদের পারবো বা সম্ভব মাই একদের সম্ভব না ফি আছে মাফি নেই ফি আছে বিপরীত শব্দ মাফি নেই সগল ফি কাজ আছে আবার প্রশ্নবোধক যদি করি প্রশ্ন যদি করি দেখেন একই বাক্য দিয়ে মাফি নেই সগল ফি কাজ আছে সকল মাফি কাজ নেই বুঝতেছেন তো আশা করি ওকে হার মানে গরম বাড়ির মানে ঠান্ডা ঠিক আছে যেমন এই যে গরম আলিয়ম বার্রা ফি জেহাদা হার আলিয়ম মানে আজকে আলিম মানে আজকে বার্রা মানে বাহিরে ফি মানে আছে জেহাদা মানে বেশি হার মানে গরম আজকে বাহির অনেক গরম ঠিক আছে তুমি বাইরে যেও না ইনতা মাইরু বার্রা ইনতা মাইরু বার্রা দর্শক এখন আসুন আরও অনেক গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের জন্য রেখেছি সর্বপ্রথম এখানে লিখেছি লা ওয়ালা মানে হচ্ছে জিনা ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু বিপরীতার্থক শব্দ না এগুলো জাস্ট আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে উপস্থাপন করেছি আপনাদের সুবিধার্থে যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে অবলিক ওয়ালা মানে হচ্ছে জিনা ওকে নাম মানে কি জি নাম জি আমি আপনাকে ডেকেছি আহমেদ আহমেদ আপনি বলতেছেন নাম জি অন ইন্তা আনা মৌ আপনি বলতে অন ইন্তা অন মানি কোথায় ইন্তা মানে তুমি তুমি কোথায় আপনি বলতেছেন আনা মৌজুদ আমি আছি গুরফা আমি রুমে আছি এর ফল সৌদ শব্দ সৌদ শব্দ করিও না কোনো কিছু শব্দ করার ক্ষেত্রে আমরা সৌদ বলবো সৌদ মাইসির শব্দ করা উচিত না হিনি সৌদ মামনু মাম্নু মানে নিষেধ এখানে শব্দ করা নিষেধ এরপর ক্ষোফ মানে ভয় ফলদা খৌফ ক্ষোপ শব্দটি দেখেন ক্ষোপ মানে বয় হুয়া সাউই সেই করে হুয়া মু সাউই সেই করে না সাউই মানে করা হুয়া মানে সেই হুয়া মু সাউই সে করে না কোনো কিছু করার অর্থে আমরা সাউই শব্দটি ব্যবহার করব দর্শক ফাদি মানে হচ্ছে খালি আবার পাদি মানে অবসর হয় যেমন এই রুমটি খালি আছে হাদা গুরুপা ফি ফাদি এ রুমটি খালি আছে হাদা গুরুপা মু ফাদি রুমটি খালি নেই আবার আমি ফ্রি আছি অবসরে আছি আনা ফাদি আমি ফ্রি আছি ইনতা ফাদি তুমি কি অবসরে আছো বা ফ্রি আছো ফি কালাম সাওয়াওয়াই মানে ফি মানে আছে কালাম মানে কথা সাওয়া মানি সাথে ইনতা মানে তুমি ফি কালাম সাওয়া সাওয়াইনতা তোমার সাথে কথা আছে দশকের এরপর আমি লিখেছি মাশগুল মানে হচ্ছে ব্যস্ত আর হামিদ মানে হচ্ছে টক দেখেন মাশগুল মানে হচ্ছে কি ইন সাউই সুরা সুরা তুমি তাড়াতাড়ি করো মনে করেন আপনি আমার কাছে কোনো কাজ করতে এসেছেন বা কোনো কাজ করতেছেন অথবা কোনো কথা বলতে চাচ্ছেন আমি বলতেছি সাউই সাউই বা গুল, গুল বলো গুল মানে বলা বা কোনো কাজ করতেছেন আমি বলতেছি সাউই সুরা সুরা তাড়াতাড়ি করো হ্যাঁ আলী নানা মাসগুল, ওয়াক্ত মাফি ওয়াক্ত মানে সময় ফি মানে আছে মাফি মানে নেই ওয়াক্ত সময় ফি মানে আছে মাফি মানে নাই তাহলে ওয়াক্ত মাফি সময় নেই দা সাউই সুরা সুরা তুমি তাড়াতাড়ি করো ঠিক আছে আনা মাশগুল আমি ব্যস্ত দা মাসগুল তুমি কি ব্যস্ত হুয়া নফর আলাতুল মাশগুল হুয়া মানে সেই নফর মানে লোক হুয়া নফর আলাতুল মাশগুল দর্শক এরপরে যেই শব্দটি রেখেছি জেহাদা তিজ্ঞাত জোরে ধাক্কা দাও দর্শক কোনো কিছু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে বলবেন তিজ্ঞা আবার কোনো কিছু সিঁড়ে ফেলার ক্ষেত্রে বলবেন শিজ্ঞা তিজ্ঞা থেকে শিজ্ঞা সহজে মুখস্থ হবে শব্দটি এই জন্য এটার সাথে এটা বলেছি আমি কোনো কিছু সিঁড়ে খেলার সিঁড়ে ফেলার ক্ষেত্রে আমরা শিজ্ঞা বলবো আর কোনো কিছু ধাক্কা ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো তিজ্ঞা বলবো তাহলে এখন আমি বলতে চাই তিজ্ঞা তিজ্ঞা এটা ধাক্কা দাও ধাক্কা দাও ওরে অল্লাহ জোরে ধাক্কা দাও জোরে ধাক্কা দাও জেহাদা তিজ্ঞা জেহাদা তিজ্ঞা জোরে ধাক্কা দাও ঠিক আছে এরপর বল মানে কি পেশাব পস্রাব বল পেশাব বা পস্রাব তাহলে জেহাদাতিকদের জোরে ধাক্কা দাও বল পেশাব গায়েত ফাইখানা। দর্শক এই বল পেশাব এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রবাসী আছেন অনেক প্রবলেমে পড়ে বা পস্রাবে সমস্যা হয় পায়খানা প্রবলেম হয় অথবা কেউ পস্রাবে যাবেন কীভাবে আপনি আরবিতে বলবেন হ্যাঁ এখানে আরবিতে এটা বললো হয় আনাইবিরু হাম্মাম আমি একটু হাম্মামে যাচ্ছি আবার হয়তো প্রশ্ন করবে বা স্পেসিফিক বলার দরকার হতে পারে যে আমি প্রস্রাব করবো বা প্রস্রাব মুশকিলা বল মুশকিলা এবি বল হ্যাঁ এরকম গায়েদ মুশকিলা পায়খানার সমস্যা এবার আবার ডক্টরের কাছে গিয়েও কোনো সমস্যা এই ক্ষেত্রে গায়েত মানে পায়খানা বল মানে পেশাব এটা জেনে রাখেন বলতে পারেন তা আতি মানে হচ্ছে গালি আমরা গালি গালাস যেগুলো করি এই গালিকে আরবিতে বলবেন তা আতি তা আতি মানে হচ্ছে গালি তা আতি মাইসির গালি গালাস উচিত না ঠিক আছে লেস তাহাতি গালি কেন এরপর মুসায়দা মানে কি সাহায্য মুসায়দা সাহায্য খিদমা সাহায্য খিদমা মানেও সাহায্য হয় মুসায়াদা মানে সাহায্য হয় যেমন আপনি কাউকে বলতেছেন আহমেদ লাউসায় মাহাত মানে হচ্ছে দয়া করে অথবা মিন ফাদলিক মানেও দয়া করে লাউসা মাহাত আনায়েবি শোয়া মুসায়দা আমি একটু সাহায্য সাচ্ছি এবি শোয়া খিদমা আমি একটু সাহায্য সাচ্ছি এটা বললে হবে নেক্সট লেগেছে এনতেজার অপেক্ষা করার ক্ষেত্রে আমরা এনতেজার বলবো সই এতেজার একটু অপেক্ষা করো তারিখ মানে তারিখ তাখের মানে দেরি শিল মানে উঠানো বা কোনো কিছু আনা নিচে কোনো কিছু পড়ে আছে দর্শক আমি বলতেছি শিলহাদা শিলহাদা এটা তোলো আবার আপনি বাজারে আছেন আমি বলতেছি শিল ওয়াহেদ কিলো ওয়াহেদ মানে এক কিলো মানে কেজি বাচাল মানে পেঁয়াজ শিল অহেদ কিলু বাচাল এক কেজি পেঁয়াজ নিয়ে আইসো বা আমার দরকার বা আনবা এটা বুঝে ঠিক আছে দর্শক এরপরে যেই শব্দটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাতদ্ল পাতদ্ল মানে কি এই নিন এই নিন পাতদ্েল মনে করেন এটা অনেক সময় ব্যবহার হয় কোথায় যে পরে এক্সাম পলিপাইস পেসে নাও টু ইউ যে আপনি দোকানে গিয়েছেন ঠিক আছে ইউ হ্যাভ গন টু শপ ওকে তো আফটার শপিং আপনার কেনাকাটা শেষে আপনি টাকা দিয়েছেন তো বাকি যে রিটেইল মানি মানে খুশরা যে টাকাটা আপনাকে দিবে বলে যে ফাদ্দেল হাদা ফাদ্দেল এই নিন এই নিন তো নট অনলি টাকা এটা যে কোনো কিছু এই নিন আমরা না এই দোস্ত নাও নাও এই নিন এই ফাদ্দেল ফাদ্দেল ওকে আবার ইমশিক মানে ধরো খুশ মানিও ধরা বা ধরা এই ক্ষেত্রে এটাও বলতে ইমশিক তো ইমশিক মানে ধরা এটা এমনভাবে হয় অনেক সময় আমি আপনাকে বলতেছি এটা ধরো আমি কাজটি করি সেই ক্ষেত্রে ইমশিক বলবেন আবার আপনি আমার কাছে কোনো কিছু পান বা ফিরত দেওয়ার কথা ফাদ্দেল ফাদ্দেল নিন নিন ওকে আশা করি বুঝতে পেরেছেন তাস্কেরা টিকিট এখন তাসকেরা হচ্ছে বিমানের টিকিট বলেন বাসের টিকিট বলেন এনি টিকিট তাস্কেরা মাতার মানে বৃষ্টি আর মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর বিমানবন্দরকে আমরা আরবিতে বলবো মাতারুন ওকে তারপর হচ্ছে রেহালা মানে ফ্লাইট একলা মানে হচ্ছে উড্ডয়ন উড্ডয়ন মিতা মিতা একলা কখন উড্ডয়ন করবে কখন উড়বে ফ্লাই করবে আর তোমার ফ্লাইট কয়টা কামসা ইনতা রেহালা আমরা বলি না তোমার ফ্লাইট কয়টা বা তোমার ফ্লাইট কোন দিন তাহলে দিন মানে ইয়াম ইয়াম মানে দিন আয়ম মানে কোন ইন ইনতা রেহালা তোমার ফ্লাইট কবে বা কোন দিন এরপর লিখেছি দেখেন যে অরাগা অরাগা মানে কি কাগজ যে কোনো ধরনের কাগজকে আমরা অরাগা বলবো আবার অনেক সময় অনেক সিটি পত্র ডকুমেন্টস এগুলোকেও অরাগা বলা হয় অয় অরাগা তোমার সিটিটা কই বা কাগজ কই এটা বোঝায় আবার বাড়িদ মানে হচ্ছে ছিটি আবার বাড়ির মানে হচ্ছে আবার ঠান্ডা কিন্তু অনেক ডকুমেন্টস বা কাগজপত্রকে সংক্ষেপে অরাকা বলে আপনি মনে করেন আপনার ইকামা রেণু করতে গিয়েছেন ঠিক আছে আপনার বিষা শেষ বিষা লাগাতে গিয়েছেন তো কোনো ডকুমেন্টস দরকার বা যেখানে গিয়েছেন উনি বলতেছেন অইন অরাগা অরাগা লাজেম এই এখন এই অরাকা দ্বারাই কাগজ বোঝাচ্ছে এখন কাগজ হচ্ছে বিভিন্ন ধরনের এখানে ডকুমেন্টস বা আপনার ফটোকপি গুরুত্বপূর্ণ কোনো এসব ক্ষেত্র অরাগা বলে বাট স্পেসিফিক কাগজ মানে হচ্ছে অরাকা এরপর অরাগা ছিঁড়ে ফেলাকে আমরা কি বলবো শিজ্ঞা কোনো কিছু ছিঁড়ে ফেলা এক কথায় ঠিক আছে কোনো কাপড় ছিঁড়ে ফেলবেন কাপড়কে বলে মালাবিজ শিজ্ঞা হাদা অরাগা এই কাগজটি ছিঁড়ে ফেলো শিজ্ঞা হাদা মালাবিজ এই কাপড়টি এই কাপড়টি ছিঁড়ে ফেলো দর্শক দর্শক হাবল মানি হচ্ছে আবার রশি এই রশিটি ছিঁড়ে ফেলো শিজ্ঞা হাদা হাবল ঠিক আছে হাবল মানি রশি অয়েন হাবল হাদা হাবল সগীর সগীর মানি ছোট তবিল মানে বড় সামিক মানে মোটা কবির মানি বড় তবিল মানি লম্বা সরি তবিল মানি লম্বা ঠিক আছে আচ্ছা আর আমুদ মানি খুঁটি আমুদ সরেয়া মরশিকের মুদ আমুদ আমি যদিও লিখি নেই আমার কথাগুলো শোনেন কাজে লাগবে ভাই বিফলে যাবে না আমুদ মানি খুঁটি দেন হচ্ছে যে খাইমা হচ্ছে তাবুক হ্যাঁ এটা অনেক ব্যবহার হয়ে থাকে কারণ আরব দেশে সাধারণত শীতকালে অ্যারাবিয়ানরা বাইরে বসবাস করে কিছু দিনের জন্য তো খাইমা এরকম অনেক আমাদের শরীকে ভাই আছে যারা ওভারটাইম ডিউটি করে খাইমা লাগায় হ্যাঁ তাঁবু লাগায় তারপর হচ্ছে আমুদের দরকার হয় আমুদ মানে খুঁটি রশির দরকার হয় রশি মানে হচ্ছে হাবল ঠিক আছে এরকম টুকিটাকি কিছু মেসমার মানে হচ্ছে তার কাটা মেসমার সাকুশ মানে হাতুড়ি হাদিত মানে লোহা তখন ওখানে লোহারও দরকার হয় এগুলো তারপর হচ্ছে খেসাব মানি কাট গুরুত্বপূর্ণ শব্দ এগুলো ফ্লেব্যাক করে শুনবেন খেসাব মানে কাঠ হাদিদ মানি লোহা খাইমা খাইমা তাবু তারপর হচ্ছে সাকুশ মানি হাতুড়ি ঠিক আছে মেসমার মানে হচ্ছে তার কাটা বা ফেরাক তারপর আসা মানে লাঠি জুলিয়া মানে কারফেট ফর্সা মানি বিছানা দর্শক আশা করি বুঝতে পেরেছেন আসুন কাম টু পয়েন্ট তাহলে কলমা মানে হচ্ছে কলম আর হচ্ছে রগম মানি নাম্বার ম্যাগাজ মানির সাইজ এখন এই ম্যাগাজ শব্দটি আপনি বিভিন্ন সময় ব্যবহার করতে পারেন যে হাদা কাম মেগাস এটা সাইজ কত কাম মানি কত ম্যাগাজ মানির সাইজ ঠিক আছে কাম মেগাজ ইনতা লাজেম যে কত কাম মেগাস কত সাইজ তোমার অবশ্যই দরকার লাজেম মানি অবশ্যই বুঝাবে এরকম লাজেম লাজেম অবশ্যই দরকার এমন অর্থে আপনি লাজেম ব্যবহার করবেন কাম মেগাস লাজেম কত সাইজ দরকার ওয়াল্লা লাজেম ইনতা রু বাররা অবশ্যই তোমার বাইরে যাওয়া উচিত লাজেম দা রু বার্রা অবশ্যই তোমার বাইরে যাওয়া উচিত দর্শক তাহলে আমরা শিখেছি রগম কাম রগম ইনতা তোমার নাম্বার কত কামরগম ইনতা জাওয়াল তোমার মোবাইল নাম্বার কত ঠিক আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন আর ক্লাসটি কেমন লেগেছে দয়া করে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমাকে জাস্ট ইন্সপায়ার করবেন আর আমি আবারও বলতেছি প্লিজ আমি আপনাদের জন্য কিন্তু অনেক অনেক কষ্ট করে যাচ্ছি যেটা আসলে বলে শেষ করতে পারবো না এবং যেটা যেভাবে আপনারা উপকৃত হবেন সেভাবে আমি আপনাদের জন্য কাজ করতেছি তো এর আগের কোর্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ অনেকে সাকসেস হয়েছেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ক্লাসগুলো একটু লং টাইম হলেও বারবার একটু স্টাডি করবেন আর কমেন্টস করতে ভুলবেন না প্লিজ কিছুটা হলেও লিখবেন থ্যাংক ইউ আসসালামাইকুম